ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন জীবন মৃত্যু সন্ধিক্ষণে কিংবদন্তি পেলে শারীরিক অবস্থার অবনতি হয় উপশম সেবা দেওয়া হচ্ছে ফুটবল কিংবদন্তি পেলেকে তার শরীরে কেমোথেরাপি কাজ না করাতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমগুলো এর আগে গত বৃহস্পতিবার ক্যান্সারের সঙ্গে লড়তে থাকা পেলেকে হাসপাতালে ভর্তি করা হয় সেই সময় তার অসুস্থতা কতটা জটিল তা নিয়েও তৈরি হয় ধোঁয়াশা ESPN ব্রাজিল পেলের অবস্থা উদ্বেগজনক বললেও সে খবর সঠিক নয় বলে জানান পেলের মেয়ে কেলি নাসিমেন্তো ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন তার বাবার শারীরিক অবস্থা নিয়ে সংবাদ মাধ্যমে যে খবর দেওয়া হচ্ছে তা সত্য নয় নিয়মিত পরীক্ষা নিরীক্ষার জন্য এই কিংবদন্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে ESPN ব্রাজিল তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে পেলের শরীর ফুলে যাওয়ায় তাকে আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার অসুস্থতা কতটা জটিল তা নিশ্চিত হওয়া যাবে পাশাপাশি পেলে হৃদরোগজনিত সমস্যাতেও ভুগছেন বলে জানানো হয় পেলের অসুস্থতার এই খবরে উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে শুরু করেন তার ভক্তরা এমনকি কাতারে কাল ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের ম্যাচে দলটির সমর্থকেরা গ্যালারি থেকে পোস্টার হাতে পেলেকে দ্রুত সেরে ওঠার জন্য শুভকামনা জানান পেলের বিশাল জার্সি নিয়ে মাঠে আসেন তারা এর মধ্যে গতকাল ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে শারীরিক অবস্থা স্থিতিশীল জানিয়ে প্রার্থনা ও শুভকামনার জন্য ভক্তদের ধন্যবাদ জানান তিনবারের বিশ্বকাপ জয়ী এই ফুটবলার তার এই পোস্টে ভক্তদের মধ্যে ফিরে আসে স্বস্তি তবে সেই স্বস্তি খুব বেশি সময় স্থায়ী হল না পরিস্থিতির অবনতি হয় এখন সংকটাপন্ন অবস্থায় আছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার লম্বা সময় ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছেন পেলে গত বছরের সেপ্টেম্বরে 82 বছর বয়সী এই ফুটবল কিংবদন্তির শরীর থেকে টিউমার অপসারণ করা হয় তবে এরপরও তার শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি চলতি বছরই একাধিকবার হাসপাতালে ভর্তি হন তিনবারের বিশ্বকাপ জয়ী এই তারকা এখন তার শরীরে কেমোথেরাপি আর কাজ করছে না এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন